নমস্কার বন্ধুরা, ফাইটফাইট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি দাবেন নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব কনস্টিটিউশনের কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনগুলি প্রিভিয়াস WBCS, WBP এবং ফুড সাপ্লাই SI জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রিভিয়াস PSC-র বহুত মানে পরীক্ষাতে এই কোশ্চেনগুলো বারেবার রিপিট করতে দেখা গেছে। তো চলুন বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। বন্ধুরা, প্রথমে দেখুন লোকসভার দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। লোকসভার দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এটা সঠিক অ্যান্সার হবে 10ই মে 1957। 10ই মে 1957 লোকসভার দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এখন কোশ্চেন হচ্ছে, প্রথম অধিবেশনটা তাহলে কবে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 17ই এপ্রিল 1952। 17ই এপ্রিল 1952 খ্রিস্টাব্দে লোকসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ঠিক তার 5 বছর পরে 1957 খ্রিস্টাব্দে এবং 10ই মে। তারপরের কোশ্চেন হচ্ছে, হাইকোর্টের বিচারপতির সংখ্যা কত। হাইকোর্টের বিচারপতির সংখ্যা হচ্ছে নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট নয়, কোনো নির্দিষ্ট সংখ্যক, যে এত সংখ্যক হাইকোর্টে বিচারপতি থাকতে হবে তার কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা বলে দেয়া নেই। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যার কত। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কিন্তু নির্দিষ্ট, কতজন, 30+1 জন প্রধান বিচারপতি, টোটাল 31 জন টোটাল বিচারপতি রয়েছে সুপ্রিম কোর্টে, 30+1 জন প্রধান বিচারপতি। ওকে, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন, দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট কে গঠন করতে পারে। হাইকোর্ট যদি কোনো রাজ্যের জন্য গঠন করতে চায় বা দুই বা ততোধিক রাজ্যের জন্য যদি হাইকোর্ট গঠন করতে চায়, তাহলে সেটা কে তৈরি করতে পারে, সেটা পারে একমাত্র পার্লামেন্ট। পার্লামেন্ট কিন্তু হাইকোর্ট তৈরি করতে পারে। তারপরের কোশ্চেন দেখুন, হাইকোর্টের বিচারপতির সংখ্যা প্রয়োজন অনুসারে কে নির্ধারণ করে থাকে। কোন হাইকোর্টে কতজন বিচারপতি থাকবে সেটা কে নির্ধারণ করে থাকে, সেটা করে থাকে রাষ্ট্রপতি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার পরবর্তী কোশ্চেন দেখুন, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত। উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, ঠিক আছে। তারপরে হচ্ছে, ভারতীয় সংবিধানে কেন্দ্রের প্রশাসনিক ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন কার উপর ন্যস্ত করা হয়েছে। কেন্দ্রের প্রশাসনিক ক্ষমতা কার উপর ন্যস্ত করা হয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের সংবিধানে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেয়া হয়েছে, মানে কাস্টিং ভোট, কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে লোকসভার স্পিকার। বন্ধুরা, এখানে আমরা জানবো যে নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট এই ব্যাপারটা কি, যখন কোনো একটা বিল পাস করতে গিয়ে টাই হয়ে যাবে তখন স্পিকার তার নিজের ভোট দিতে পারবে, তাছাড়া স্পিকার কিন্তু কোনো ভোট দিতে পারবে না। যখন টাই হয়ে যাবে তখন স্পিকার তার নিজের ভোট দিতে পারবে, এই ভোটটাকে বলা হচ্ছে নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট, ঠিক আছে। এই জন্যেই নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা কার রয়েছে, সেটা হচ্ছে লোকসভার স্পিকার, লোকসভার স্পিকারের কাছে। আর যদি বলা যায় এখন লোকসভার স্পিকার কে রয়েছে, বর্তমানে লোকসভার স্পিকার কে রয়েছে, সেটা হচ্ছে সুমিত্রা মহাজন। সুমিত্রা মহাজন, ওকে, সুমিত্রা মহাজন লোকসভার স্পিকার রয়েছে। এর আগে কে ছিল, সেটা হচ্ছে মীরা কুমার, ঠিক আছে। তো এইগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এবার ভারত, তারপর দেখুন, ভারতের রাজ্যসভার আসন সংখ্যা নির্ধারিত হয় রাজ্যের কিসের উপর ভিত্তি করে। রাজ্যসভার আসন সংখ্যা নির্ধারিত হয় কিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে মোট জনসংখ্যার উপর ভিত্তি করে। জনসংখ্যা যত বেশি হবে তত রাজ্যসভার আসন সংখ্যা বেশি হবে, জনসংখ্যার ভিতর উপর ভিত্তি করে রাজ্যসভার আসন নির্ধারণ করা হয়। তার পরবর্তী কোশ্চেন আমরা দেখব, সেটা হচ্ছে,
কততম সংশোধনের মাধ্যমে হাইকোর্টে বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 করা হয়েছে? কততম সংশোধনের মাধ্যমে? এটা হচ্ছে যে 15তম সংশোধন 1963 খ্রিস্টাব্দে। মানে কততম অ্যামেন্ডমেন্ট যে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা 60 থেকে বাড়িয়ে 62 করা হয়েছে, সেটা যে 15তম সংশোধন 1963 খ্রিস্টাব্দে। ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবেন। এবং আর একটা জিনিস বলে দিই, এই যে 42তম সংশোধন যেটা রয়েছে, এই 42তম সংশোধনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এখানে ডাইরেক্ট কোশ্চেন চলে আসে 42তম সংশোধনটা কত খ্রিস্টাব্দে হয়েছিল, সেটা হচ্ছে 1976 খ্রিস্টাব্দে। এবং 42তম সংশোধনের অনেকগুলো সংশোধন করা হয়েছিল, অনেকগুলো বিলের সংশোধন করা হয়েছিল, তাই 42তম সংশোধনকে মিনি সংবিধান, ঠিক আছে, মিনি কনস্টিটিউশন বা মিনি সংবিধান কিন্তু বলা হয়, ঠিক আছে। এটাও মনে রাখবেন যে কততম সংশোধনকে মিনি কনস্টিটিউশন বা মিনি সংশোধন সংবিধান বলা হয়, সেটা হচ্ছে 42তম সংশোধন সংবিধান সংশোধনকে। তারপরে বর্তমানে ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতির পরেই পদমর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন কে? রাষ্ট্রপতির পরেই কার স্থান? সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি, ঠিক আছে। উপরাষ্ট্রপতি হচ্ছে ইন্ডিয়ার 2 নম্বর ব্যক্তি, বা রাষ্ট্রপতির পরেই পদমর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে উপরাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি বর্ণিত হয়েছে? ইমপিচমেন্ট পদ্ধতি মানে হচ্ছে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া, ঠিক আছে, রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেয়া, সেটাকে বলা হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। তাহলে কত নম্বর ধারায় বলা রয়েছে যে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যাবে? সেটা হচ্ছে 56 ধারায়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, যে রাষ্ট্রপতিকে যদি সরাতে চায় তাহলে কোন ধারা প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে 56 ধারা, 56, ঠিক আছে, আর্টিকেল 56। তারপর হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অংশে, মানে অংশ মানে হচ্ছে ইংলিশে বলছে পার্ট, পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা ঘোষিত আছে? তো পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা ঘোষিত আছে কোন অংশে? সেটা হচ্ছে পার্ট 9, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার কারণগুলি সংবিধানের কোন ধারায় বর্ণিত রয়েছে? রাষ্ট্রপতিকে পদচ্যুত করার কারণগুলি মানে গ্রাউন্ড অফ রিমুভিং, ঠিক আছে, মানে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার কারণগুলি সংবিধানের কোন ধারায় বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে বর্ণিত আছে, সেটাই হচ্ছে যে ধারা 61, আর্টিকেল 61। তাহলে 56 ধারায় বলা আছে যে রাষ্ট্রপতিকে সরানো যায়, ঠিক আছে, আর সরানোর জন্য কত মানে কয়েকটা কারণ রয়েছে, ঠিক আছে, যে কারণগুলো কোন কোন কারণের উপর ভিত্তি করে রাষ্ট্রপতিকে সরানো যায় সেই কারণগুলো বর্ণনা করা রয়েছে 61 নম্বর ধারায়, ঠিক আছে। এটা খুব মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট জায়গা। এবার কে উপরাষ্ট্রপতি পদে 2 বার নির্বাচিত হন? সেটা হচ্ছে যে ডক্টর রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে, এটা ইনি উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি পদে 2 বার নির্বাচিত হন, নট রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি পদে 2 বার নির্বাচিত হন। এবার উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার আগে কতদিনের নোটিশ দিতে হয়? কতদিনের নোটিশ দিতে হয়? সেটা হচ্ছে 14 দিন। এবং রাষ্ট্রপতিকেও সেম জিনিস, 14 দিনের নোটিশ দিতে হয়। উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি যাকেই হোক, যাকেই পদচ্যুত করানো হয়, ঠিক আছে, বা সরানোর আগে একটা নোটিশ দিতে হয়। সেই নোটিশটা কতদিন আগে দিতে হয়? সেটা হচ্ছে 14 দিন, ঠিক আছে, 14 দিন আগে দিতে হয় বা 14 দিনের নোটিশ দিতে হয়। এবার আমরা দেখব যে পরবর্তী কোশ্চেন, দেখুন, রাজ্যসভায় পশ্চিমবঙ্গের নির্ধারিত আসন সংখ্যা কটি? তাই আমরা জানি পার্লামেন্টের 2টো কক্ষ রয়েছে, একটা উচ্চকক্ষ, নিম্নকক্ষ, ঠিক আছে, উচ্চকক্ষটাকে বলা হচ্ছে রাজ্যসভা এবং নিম্নকক্ষটাকে বলা হচ্ছে যে লোকসভা, ঠিক আছে। তো এই রাজ্যসভা মানে উচ্চকক্ষ বা রাজ্যসভা, এই রাজ্যসভাতে পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গের রাজ্যসভা আসন সংখ্যা হচ্ছে 16টি, ঠিক আছে। এবার হচ্ছে রাজ্যসভায় দিল্লির নির্ধারিত আসন সংখ্যা কটি? মানে দিল্লি, আমরা জানেন যে দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এবং এই দিল্লিতে
এবং এই দিল্লি দিল্লি এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে ভোট হয়, যেখানে মুখ্যমন্ত্রী রয়েছে, ঠিক আছে। এখানে মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে অরবিন্দ কেজরিওয়াল রয়েছে আম আদমি পার্টি থেকে। তো এই দিল্লিতে মানে রাজ্য রাজ্যসভার জন্য কতগুলি আসন বরাদ্দ রয়েছে এই দিল্লিতে? দিল্লিতে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে সেটি হচ্ছে তিনটি, তিনটি আসন সংখ্যা রয়েছে দিল্লিতে, ঠিক আছে। এবার হচ্ছে যে কোরাম, কোরাম না হলে কে লোকসভার অধিবেশন মুলতুবি করে দিতে পারেন? কোরাম না হলে কোরাম কোরাম না হলে কে লোকসভার অধিবেশন মুলতুবি করে দিতে পারেন? এবার আমরা জানবো যে কোরামটা কি। কোরামটা হচ্ছে যে মানে যতজন সদস্য তার 1/10 যদি পেজের না থাকে সেটাকে বলা হচ্ছে কোরাম। যতজন সদস্য লোকসভার যতজন সদস্য রয়েছে তার 1/10 যদি পেজের না থাকে, উপস্থিত যদি না থাকে, অধিবেশনে যদি 1/10 উপস্থিত না থাকে, তাহলে লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়, ঠিক আছে। এই মুলতুবিটা কে করতে পারে? এই মুলতুবিটা করতে পারে লোকসভার স্পিকার। তাহলে কোরাম না হলে লোকসভার অধিবেশন মুলতুবি কে করতে পারেন? সেটা হচ্ছে যে লোকসভার স্পিকার, ঠিক আছে। এবার ক্ষমতা অর্পিত ক্ষমতা প্রসূত আইন ডেলিগেটিভ লেজিসলেশন কে প্রণয়ন করে থাকে? অর্পিত ক্ষমতা প্রসূত আইন ডেলিগেটেড লেজিসলেশন কে প্রণয়ন করে থাকে? এটা হচ্ছে যে দেশের শাসন বিভাগ, দেশের শাসন বিভাগ, ঠিক আছে। এবার ভারতীয় ভারত ভারতীয় সংবিধানের কোন ধারায় পার্লামেন্টকে রাজ্যের আইনসভার উচ্চকক্ষ অর্থাৎ বিধান পরিষদ সৃষ্টির সৃষ্টি বা বিলোপ সংক্রান্ত ক্ষমতা প্রদান করা হয়েছে? তাহলে কোন ধারায় পার্লামেন্টকে রাজ্যে রাজ্য আইনসভার উচ্চকক্ষ অর্থাৎ বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ করার ক্ষমতা প্রদান করা হয়েছে? কোশ্চেনটা ভালো করে শুনুন, মানে ভারতের এখান থেকে একটা কোশ্চেন দাঁড়াচ্ছে তাহলে কি, যে রাজ্যেও কিন্তু উচ্চকক্ষ নিম্নকক্ষ থাকে, এবং কিন্তু সেটা সব দেশে সব রাজ্যে থাকে না, যেমন আমাদের রাজ্যে বর্তমানে নেই, আগে ছিল, ঠিক আছে। মানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বর্তমানে নেই, আগে ছিল, ঠিক আছে। যেমন উত্তরপ্রদেশে রয়েছে, বিহারে রয়েছে উচ্চকক্ষ নিম্নকক্ষ, এবং এই রাজ্যের উচ্চকক্ষটাকে বলা হচ্ছে বিধান পরিষদ, এবং নিম্নকক্ষটাকে বলা হচ্ছে যে বিধানসভা, ঠিক আছে। তো সে তো রাজ্যের যে উচ্চকক্ষ অর্থাৎ বিধান পরিষদ, এটি সৃষ্টির ক্ষমতা কার রয়েছে? সেটি হচ্ছে পার্লামেন্টের রয়েছে, পার্লামেন্টের রয়েছে। এর এই বিধানসভা বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ কে করতে পারে, মানে এই ক্ষমতাটা কার রয়েছে, মানে কার রয়েছে, সেটা পার্লামেন্টে রয়েছে, এবং সেটা কত ধারায় সংবিধানের কোন আর্টিকেলে সেটা বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে 169-এর 1 নম্বর ধারায় কিন্তু বর্ণনা করা হয়েছে। 169-এর 1 নম্বর ধারায় কিন্তু বর্ণনা করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন ইলেকশন কমিশন গঠনের কথা বলা হয়েছে? নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে কোন ধারায়? সেটা হচ্ছে 324 নম্বর ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। এটা WBSI-এর যে পরীক্ষা হয়েছিল 2013 সালে, মেন যে পরীক্ষা হয়েছিল তাতে এই কোশ্চেনটি এসেছিল, এবং তার সাথে আরেকটি কোশ্চেন এসেছিল, এটি আপনারা জেনে রাখুন যে প্রথম নির্বাচন কমিশনার কে ছিল, প্রথম ভারতীয় নির্বাচন কমিশনার কে ছিল, সেটা হচ্ছে সুকুমার সেন। সুকুমার সেন ছিল ভারতের প্রথম জাতীয় নির্বাচন কমিশনার, ঠিক আছে। এবং নির্বাচন কমিশন কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন কোন ধারায়, সেটা হচ্ছে 324 নম্বর ধারায়। তার পরবর্তী কোশ্চেন আপনারা দেখুন যে ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের ভোটাধিকারের প্রদান করার কথা বলা হয়েছে, মানে নাগরিকরা যে ভোট দিতে পারে, বা আপনারা যে ভোট দেন যাদের 18 বছর বয়স হয়ে গেছে তারা যে ভোট দিতে পারে, এটা কোন ধারায় বলা রয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে 326 নম্বর ধারায়, অপশান বি,
326 নম্বর ধারায় কিন্তু নাগরিকদের ভোট ভোটাধিকার প্রদানের করা প্রদান করার ক্ষমতা বলা রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আজকের কনস্টিটিউশনের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলি বিগত বছরে বারে বারে রিপিট হয়েছে, তাই আপনাদের সামনে এই কোশ্চেনগুলো তুলে ধরলাম। ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি কিছু ডাউট থাকে, যদি কিছু অ্যান্সার সম্বন্ধে কিছু যদি জানার থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আমরা মোটিভেট হতে পারি। আপনার এই মানে যত ভিউ হবে, যত লাইক হবে, তত আমি মোটিভেট হতে পারবো, এবং আপনাদের জন্য এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বিভিন্ন যা সোর্স থেকে খুঁজে নিয়ে এসে আপনাদের জন্য আনবো। ফুড সাপ্লাই যে সামনে পরীক্ষা রয়েছে তার জন্য, এবং যে আগত পরীক্ষাগুলো আসতে চলেছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম তার জন্য, তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, ভালো থাকুন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।